নমস্কার শ্রোতৃ মন্ডলী, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের আজকে সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন কালচারাল স্টাডিজ এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে আজকে আমাদের অষ্টাদশ বক্তৃতা আয়োজিত হয়েছে, পার্টিশন বক্তৃতামালা যে সিরিজ আমাদের চলছে 2018 সাল থেকে তারই অষ্টাদশ পর্ব। আজকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই মুহূর্তের খুব গুরুত্বপূর্ণ একজন কথা সাহিত্যিক এবং সমাজকর্মী, যিনি মতুয়া আন্দোলন নিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা তার রয়েছে, তার গবেষণা, তার উপন্যাস আমরা পড়েছি, তার কাছ থেকে আমরা আজকে শুনব এই অষ্টাদশ পর্বের কথা। কিন্তু সেই কথায় যাওয়ার আগে আমি কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যেরকম রেওয়াজ আমাদের বক্তৃতা আয়োজিত হয়ে থাকে সাধারণভাবে। আপনারা জানেন যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সরকারি মুক্ত বিশ্ববিদ্যালয়। সারা ভারতবর্ষে যে 14টি সরকারি মুক্ত বিশ্ববিদ্যালয় আছে তার একটি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, এবং সম্প্রতি এই বিশ্ববিদ্যালয় ন্যাক দ্বারা অ্যাক্রেডিটেড হয়েছে এবং ইউজিসির 2020 যে রেগুলেশন, সেই রেগুলেশন অনুযায়ী এই বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শুধু তাই নয়, 1997 থেকে যে যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রা এবছর আমরা 25 বছর পূর্তি হচ্ছে আমাদের পথ চলার এই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের। ফলে সেই উপলক্ষেও আমরা বিভিন্ন ধরনের গবেষণা প্রকল্প, যাকে আমরা জন গবেষণা প্রকল্প বলে থাকি, তারই একটি অঙ্গ হচ্ছে এই বেঙ্গল পার্টিশন রিপোজিটরি প্রজেক্ট। বেঙ্গল পার্টিশন রিপোজিটরি প্রজেক্ট সম্পর্কে কিছু বলার আগে আমি সেন্টার সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা রাখবো। সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন কালচারাল স্টাডিজ, বা বাংলায় ভাষা অনুবাদ ও সংস্কৃতি চর্চা কেন্দ্র, স্কুল অফ হিউম্যানিটিজ, মানববিদ্যা অনুষদের অন্তর্গত একটি চর্চা কেন্দ্র। এই চর্চা কেন্দ্রের মাধ্যমে আমরা সাধারণভাবে ভাষা অনুবাদ এবং সাংস্কৃতিক বিভিন্ন উপাদান, তার যে বর্ণনা, তার যে বিশ্লেষণ, তার যে আখ্যান, সেগুলো সম্পর্কে গবেষণা কাজ, সেমিনার অর্গানাইজ করা ইত্যাদি করে থাকি। এই সেন্টারের সৃষ্টি হয় 2016 সালে, এবং তারপর থেকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবোরেটিভ প্রজেক্টে বিশ্ববিদ্যালয় তার কাজ করে চলেছে। এবং মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাধারণ রীতি প্রকরণ অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেন্টারের মধ্যে বাইরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষক, ছাত্রছাত্রী, গবেষক, তারাও অংশগ্রহণ করে নিয়মিতভাবে। এর মধ্যেই সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন কালচারাল স্টাডিজ বেশ কিছু গ্রন্থ প্রকাশ করেছে, যে গ্রন্থগুলি সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন কালচারাল স্টাডিজ এর পক্ষ থেকে বিগত 3 বছর ধরে প্রকাশ করা হয়েছে। যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপরে আমাদের একটা বড় কাজ সম্প্রতি প্রকাশিত হয়েছে, আমরা এর আগে প্রকাশ করেছি পার্টিশন এবং জনগবেষণা প্রকল্পের গ্রন্থ হিসাবে উত্তর প্রজন্মের খোঁজ গ্রন্থটি, তার প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে, দ্বিতীয় খণ্ড সম্প্রতি খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। এছাড়া আমাদের এখানে অন্যান্য বিভিন্ন ভাষাতত্ত্ব এবং ভাষা সংক্রান্ত অনুবাদের কাজও আমরা করে থাকি, সেই কাজও চলছে, সেই কাজও জনসমক্ষে কিছুদিনের মধ্যেই হয়তো কিছু আসবে। এই বক্তৃতামালার আয়োজন আমরা শুরু করেছিলাম 2018 সালে একটি জনগবেষণা প্রকল্পকে কেন্দ্র করে। এই জনগবেষণা প্রকল্পের সূত্রপাত 2016 সালে এবং এই বক্তৃতামালার সূচনা 2018 সালে। পার্টিশনের উপর আমরা যে জনগবেষণা প্রকল্প বিশেষত ক্ষেত্র সমীক্ষা ভিত্তিক পরিচালনা করছি, ইতিপূর্বেই আমরা প্রায় 700 প্রান্তিক মানুষের সাক্ষাৎকার গ্রহণ করেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, কলকাতায় এবং বাইরে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক, এবং বাংলাদেশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের যে যৌথ প্রকল্প চলছে বিগত 3 বছর ধরে,
তার মাধ্যমে আমরা বাংলাদেশেও এই ক্ষেত্র সমীক্ষার কাজ পরিচালনা করছি। এই বেঙ্গল পার্টিশন রিপোজিটরির মূল লক্ষ্য বাংলার পার্টিশনের কথা বা আখ্যান তাকে ডিজিটাইজ করা, তার একটা গবেষণার বড় ডিজিটাল ক্ষেত্রকে প্রস্তুত করা, যাতে আগামী দিনের গবেষকরা, তরুণ প্রজন্মের গবেষকরা উৎসাহিত হন, পরিচালনা করা এগুলোর ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়, সেই লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে তার সীমিত সামর্থ্যের মধ্যে এই বিশ্ববিদ্যালয়। মূলত এই পর্বে আমরা চতুর্থ পর্যায়ে আছি এখন এই প্রকল্পে। এই প্রথম প্রকল্পটি গৃহীত হয়েছিল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, তারপরে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিসিপ্লিনের সঙ্গে আমরা এক বছর কাজ করি, তার পরবর্তী বছরে আবার বিশ্ববিদ্যালয় এই পরিকল্পনা নেয় এবং তৃতীয় পর্যায়ে আমরা একটা এমওইউ সাইন করেছিলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, সেইটি এখন চলছে এবং সেই চতুর্থ পর্যায়ের কাজে আমরা প্রধানত উত্তরবঙ্গের উপর ক্ষেত্র সমীক্ষা করছি। এই ক্ষেত্র সমীক্ষার অন্যতম বড় লক্ষ্য পার্টিশনের যে প্রভাব, পার্টিশনের যে আফটারমাথ বা পরবর্তী কালের যে জনবিন্যাসে তার প্রভাব, মানুষের স্মৃতি তাকে সংরক্ষণ করা এবং উত্তর প্রজন্মের ভাবনায় পার্টিশন কিভাবে আজও জায়মান আছে, কি কি সমস্যা, কি কি সম্ভাবনার জন্ম দিচ্ছে আখ্যানের ক্ষেত্রে, যে লেখালেখিগুলো সরাসরি প্রত্যক্ষভাবে আমরা সচরাচর খুঁজে পাই না, সেগুলোকে রাখা, সংরক্ষণ করা এবং সেগুলোকে গবেষক এবং পাঠকদের সামনে তুলে ধরা, এই মূল লক্ষ্য নিয়ে প্রধানত ব্যক্তিক স্মৃতি এবং ব্যক্তিক স্মরণিকা সেগুলোকে সংরক্ষণ করাই পার্টিশনের এই প্রকল্পের, জনগবেষণা প্রকল্পের মূল লক্ষ্য। এই সূত্র ধরে ইতিপূর্বে আমরা 17টি বক্তৃতা আয়োজন করেছিলাম, তাতে বিভিন্ন গুণী বিশেষজ্ঞ মানুষেরা যোগ দিয়েছিলেন। এই পর্বে আমরা বাংলার পার্টিশনের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, মতুয়া সম্প্রদায় এবং পরবর্তী পার্টিশন উত্তর যে পরিস্থিতি, তাতে মতুয়া সমাজের বিবর্তন এবং তাদের লেখালেখি ভাবনা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা। সেই অর্থে আমাদের মনে হয়েছিল বিশিষ্ট সাহিত্যিক এবং সমাজকর্মী কপিল কৃষ্ণ ঠাকুর একজন অত্যন্ত যোগ্য ব্যক্তিত্ব এই বিষয়ে, তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। প্রথমত তাকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। কপিল কৃষ্ণ ঠাকুর, তাকে ইন্ট্রোডিউস করে দেওয়া খুব বড় একটা কাজ, এই কারণে যে আমরা যারা অল্প বিস্তর পার্টিশন আখ্যান পড়েছি তারা সকলেই লক্ষ্য করেছি তাদের তার খুব পরিচিত একটি গ্রন্থ। আমি দুটো গ্রন্থের কথা বিশেষত বলব, একটা উজানতলির উপকথা এবং দ্বিতীয়টি মতুয়া আন্দোলন বাংলার অনুন্নত সমাজ 1994 সালে লিখেছি। এই গ্রন্থ দুটি আমাদের অনেকেরই পড়া। আপনারা খেয়াল করে দেখবেন যে খুব নির্মোহ এবং গভীর দৃষ্টিকোণ থেকে মতুয়া সম্প্রদায়ের উত্থান এবং পার্টিশন পরবর্তী পশ্চিমবঙ্গের সমাজে তার ভূমিকা, তাকে তিনি দেখেছেন খুব নির্মোহ দৃষ্টিতে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আখ্যানের স্তরে মতুয়া বহুস্বরিক যে উপাদানগুলি, যে আখ্যানগুলি, সেগুলি কিভাবে নির্মিত হতে পারে উপন্যাসের মধ্যে, তা এই উজানতলির উপকথা উপন্যাসের দুটি খণ্ডে খুব সুন্দরভাবে ধরা আছে। এই উপন্যাস আপনারা জানেন অদ্বৈত মনোবর্মণ পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এছাড়া তার পরিচয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তিনি শুধুমাত্র সাহিত্যিক নন, এই ধরনের প্রেক্ষিত নিয়ে আলোচনা তার কাছ থেকেই শোনা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যিনি প্র্যাক্সিসে বা পরিসরে সেই সমাজের দাবি দেওয়া অধিকার নিয়ে আন্দোলন সংগ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে কপিল কৃষ্ণ ঠাকুর তার বিভিন্ন সমাজসেবামূলক প্রকল্প, রাজনৈতিক অনুষঙ্গ সব মিলিয়ে এই সম্প্রদায়ের সঙ্গে এবং সাধারণ মানুষের সঙ্গে থেকেছেন, জড়িয়ে আছেন। ফলত আমরা তার কাছ থেকে এই বক্তৃতায় শুনতে চাইব যে পার্টিশন পরবর্তীকালে যেভাবে তিনি বক্তৃতার শিরোনাম সাজিয়েছেন। কপিল কৃষ্ণ ঠাকুরের পরিচয়ের আরেকটি দিক হচ্ছে তিনি একাধারে বেশ কিছু তার কাব্যগ্রন্থ আছে,
বিচ্ছিন্ন বাংলার বিরুদ্ধে বেরিয়েছিল 1981-তে, চলেছি চৈত্রের উৎসবে 1993, সর পাথর 1996, কি সুন্দর গন্ধ 2001, প্রিয় 25 এবং যে কথা কখনো বলিনি 2018 সাম্প্রতিক কালের কাব্যগ্রন্থ। এছাড়া তার গুরুত্বপূর্ণ লেখালেখি গল্পগ্রন্থ, আমি তিনটে গল্পগ্রন্থের উল্লেখ করব, একটা মধুমতি অনেক দূর 1991 প্রথম গ্রন্থ, দ্বিতীয় গ্রন্থ অন্য ইহুদি 1997 এবং স্বপ্নের দ্বিতীয় মেরু 2005। উপন্যাস উজান্তলী রূপকথা প্রথম ও দ্বিতীয় খণ্ড, যা অদ্বৈত মল্লবর্মণ পুরস্কারে পুরস্কৃত হয়েছিল। তাছাড়া কিশোরদের জন্য লেখা উপন্যাস তালপাতার সেপাই এবং 2018 সালে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ উপন্যাস গাঙ্গুরের মানুষ। তার অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা গ্রন্থ মতুয়া আন্দোলন ও বাংলার অনুন্নত সমাজ। আমাদের প্রকল্পে তার এই দুটি গ্রন্থই আমরা সমালোচনার সেকশনে আলোচনা করেছি এবং সেগুলি সংরক্ষিত হয়েছে। পত্রিকা সম্পাদনার দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি, নিখিল ভারত, চতুর্থ দুনিয়া, দলিত মননের তিনি সম্পাদনা করেছেন। এছাড়া তিনি বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, এক তো বললাম অদ্বৈত মল্লবর্মণ, যে কথা আমরা এখানে অনেকেই জানি। এছাড়া গুরুচাঁদ স্মারক সম্মান পেয়েছেন 2003-এ, মনীষা সাহিত্য পুরস্কার পেয়েছেন 2004-এ, বীরেন্দ্র সম্মাননা ঢাকা থেকে পেয়েছেন 2011 সালে, এবং নির্মলেন্দু ঘোষ স্মৃতি পুরস্কার পেয়েছেন 2009। এগুলি ছাড়াও নানাবিধ পুরস্কার আছে, আমি সেগুলো বিস্তারিত ভাবে যাচ্ছি না। আপনারা যারা কপিল কৃষ্ণবাবুর বই পড়েন তারা দেখবেন সেখানে সেগুলো উল্লিখিত আছে। আজকে আমাদের নিবেদন বলতে পারেন যে পার্টিশন বক্তৃতামালার একজন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ের আলোচনা এই মতুয়া সম্প্রদায় এবং মতুয়া সম্প্রদায়ের স্বাধীনতা পরবর্তীকালে পশ্চিমবঙ্গে সেই সমাজের সংস্কৃতির যে বিবর্তন, সংস্কৃতির যে পরিবর্তন, যে রূপান্তর, তা নিয়ে বলব কপিল কৃষ্ণ ঠাকুর। আমি অনুরোধ করব কপিল কৃষ্ণ ঠাকুর মহাশয়কে তার অষ্টাদশ পার্টিশন বক্তৃতা প্রদান করার জন্য। নমস্কার, আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাব নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানব বিদ্যা অনুষদকে, বিশেষত তার অধিকর্তা মরণ কুমার মন্ডলকে, যিনি আমাকে এই এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আপনারা শুনলেন তার কাছ থেকে, এটি দেশভাগ সংক্রান্ত আলোচনার অষ্টাদশ পর্ব। আমরা জানি যে আমাদের যে মহাভারত ধর্মগ্রন্থ সেটিও অষ্টাদশ পর্বে বিভক্ত, কিন্তু আমাদের দেশভাগের যে মহাভারত তা এত বিস্তৃত যে এই অষ্টাদশ পর্বে তার আলোচনার পরিসমাপ্তি ঘটবে না। আরেকজন বেদব্যাসকে লাগে এই দেশভাগের যে ট্র্যাজেডি, তার যে ইতিহাস, তার জনপদ গড়ে ওঠা এবং সেই জনপদের বিবর্তন সবকে বুঝে ওঠার জন্য। স্বাধীনতার সেই মহাভারত বিবৃত করার সাধ্য বা ক্ষমতা কোনোটাই আমার নেই। আমি জানি না যে যে বিষয় আজকে এখানে নির্দিষ্ট হয়েছে তার কতটুকু আমি আপনাদের শোনাতে পারব। আজ থেকে স্বাধীনতার 30 বছর পরের সময়ে একটি কবিতা আমি এই দেশভাগের উপরে লিখেছিলাম, আমার বিচ্ছিন্ন বাংলার বিরুদ্ধে, যে কাব্যগ্রন্থ গোটাটাই হচ্ছে বিচ্ছিন্ন বাংলার বিরুদ্ধে ভাবনা সেটা থেকে। সেখানে একটি কবিতা এরকম ছিল, এই বাংলার মাটি থেকে অবিরল কারো কান্নার সুর ভেসে আসে, দিদির হৃদয়ের ক্ষত নিয়ে জেগে আছে কেউ, গঙ্গার চোখে এত জল বন্ধু গো, মেঘনার চোখে এত জল, পাহাড়ি শোকের ঢল নয় শুধু এরা, এখনো এ মাটির নিচে জেগে আছে কেউ,
যার হৃদয়ের ক্ষত থেকে হাজার নদীর মুখ জেগে উঠে। স্বাধীনতার 30 বছর পরে যে কথাটা বলেছিলাম, আজ স্বাধীনতার 75 বছর পরেও সেই একই অনুভূতি থেকে সরে আসার বোধ হয় কোনো কারণ এখনো ঘটেনি। আমার যতটুকু অভিজ্ঞতা সেটুকু বলতে গেলে, বিশেষত আজকের যে বিষয় দেশভাগ, পরিবর্তমান মতুয়া সমাজ ও সংস্কৃতি, তাহলে দেশভাগের আগের সেই সমাজের কিছু অংশ আমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার হয়ে পড়বে। তাহলেই আমরা পরবর্তীকালে, দেশভাগের পরবর্তীকালে তাদের যে পরিবর্তন সেটাকে আমরা সম্মুখরূপে বুঝতে পারব। আমি 1923 সালের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ঘটনায় ফিরে যেতে চাই। তিনি খুলনা থেকে স্টিমারে চলেছেন বরিশালে, মে মাস তখন বরিশালে কংগ্রেসের একটি সম্মেলন হবে, সেখানে দেশবন্ধুর সঙ্গে রয়েছেন প্রখ্যাত কথাশিল্পী নরম সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আপনারা যারা বাংলার ভূগোল জানেন, খুলনা থেকে স্টিমার ছাড়ার পরে বরিশাল অব্দি যে জায়গা দিয়ে, মধুমতির যে জলপথ দিয়ে সেই স্টিমারটি যায়, তার গোটাটাই হচ্ছে আমরা যাকে বলছি এখন মতুয়া সমাজ অধ্যুষিত। দেশবন্ধু ঘুমোতে পারছেন না, তিনি শুয়েছেন, শুয়ে ছটফট করছেন, অসম্ভব যন্ত্রণা তার। তিনি উঠে পড়লেন, শুধু নিজে উঠে পড়লেন না, তিনি শরৎচন্দ্রকে জাগিয়ে দিলেন। আমি যে ঘটনাটি বলছি এটি আমার বানানো নয়, শরৎ রচনাবলীর জন্ম শতবার্ষিকী যে সংস্করণ তার 5ম খণ্ডে বিবরণ আপনারা পান। তিনি শরৎচন্দ্রকে বলছেন, ঘুমাবার অনেক সময় পাবেন, আসুন আজ আমরা কয়েকটা কথা বলি। তিনি তার বেদনার কথা বলছেন, মধুমতির দুপাশের যে জনপদ, সেখানে যারা বাস করে তাদের কথায় তার বুকে যেন শেল বেঁধে তিনি অসম্ভব যন্ত্রণা অনুভব করেন। তিনি শরৎচন্দ্রকে বলছেন, রাজনীতি আমার করতে ইচ্ছে করে না, আপনারা আমাকে ছেড়ে দিন, আমি ওদের মধ্যে গিয়ে বসবাস করি। ওদের বলতে তিনি যাদের বুঝিয়েছিলেন সেই নিম্নবর্গের মানুষ, যাদের ওই অঞ্চলে তখন অব্দি চণ্ডাল বলে গালি দেওয়ার রীতি রয়েছে, নমশূদ্র ছাড়াও ওদ, রাজবংশী ইত্যাদিদের অস্পৃশ্য করে দূরে ঠেলে দেবার ফলে বাংলার হিন্দু সমাজের যে সর্বনাশ হচ্ছে, আরেকদিকে মুসলিম সমাজ ক্রমশ স্ফীত হচ্ছে, বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। তিনি বলছেন, এখনই তো 50 লাখের অধিক মুসলিম সমাজ, এটা তো হওয়ার কথা ছিল না। আমরা এই জায়গা থেকে একটু যদি ফিরে দেখি যে দেশবন্ধু যে যন্ত্রণায় সে রাত্রে ঘুমোতে পারছেন না, এবং যে ঘটনা তাকে জাগিয়ে রাখছে, জাগিয়ে তুলছে, আমরা একটু জনগণনায় যদি চোখ রাখি, যে দেশবন্ধু যেটা বললেন সেটা কি ঠিক বললেন, আমরা দেখব একটি পরিসংখ্যানে আমরা দেখতে পাচ্ছি 1901 সালের সেন্সাস রিপোর্ট, সেটা থেকে আমরা জানতে পারি, সেখানে সেন্সাস কর্তারা বলছেন যে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সে সময় 1901 সালে মুসলমানের সংখ্যা হচ্ছে 1,05,00,000। সেন্সাস কর্তৃপক্ষের মতে এই 1,05,00,000-এর মধ্যে
90 লক্ষই হচ্ছে নামসূত্র এবং পদ জাতি ধর্মান্তরিত উত্তরপুরুষ, অর্থাৎ এই নিম্নবর্গের মানুষ যারা বেরিয়ে গিয়ে হিন্দু সমাজের যে গণ্ডি সেটাকে ভেঙে দিয়ে তারা উচ্চবর্ণের ঘৃণা অত্যাচার এবং নিজেদের যে প্রান্তিক হওয়া সেই প্রান্তিক হয়ে থাকা থেকে বাঁচতে তারা ধর্মান্তরিত হয়েছিল। ভাবা যায় না যে 1,05,00,000 মধ্যে 90 লক্ষ মানুষ তারা হচ্ছে নিম্নবর্গ থেকে ধর্মান্তরিত হয়েছিল। আমাদের যদি প্রশ্ন জাগে মনে তাহলে আরেকটু এগিয়ে গেলে আমরা 1872 সালে প্রথম সেন্সাস হচ্ছে, সেই সেন্সাসে বাংলায় হিন্দু এবং মুসলমানের যে সংখ্যা আমরা যদি সেটা সেটার উপরে একবার চোখ বোলাই আমরা দেখব যে 1872 সালে হিন্দুরার সংখ্যা হচ্ছে 4,91,000 জন বেশি। তারপরের সেন্সাস 1881 সালে ওই 4,91,000 ছাপিয়ে গেল, গিয়ে মুসলমান সংখ্যায় হচ্ছেন বেশি 3,23,000। ধর্মান্তরের গতিটা আমরা এই সময় থেকে বুঝতে পারছি। 1891-এর পরে 1891 সালের সংখ্যাটা আরো বেড়ে গেল, সেটা দাঁড়াচ্ছে 11,96,000 1891 সালে বললাম। এবার 1901 সালে মুসলমান সমাজ সংখ্যায় দাঁড়াচ্ছে 17,99,000 জন বেশি। 1921 সালের যে সেন্সাস দেশবন্ধু যাচ্ছেন 1923 সালে 1921 সালে যে সংখ্যাটা সেটাতে মুসলিম সমাজ বেড়ে দাঁড়িয়েছে 46,73,000 জন। অর্থাৎ আর 2 বছর পরে দেশবন্ধু যে বলছেন যে প্রায় ইতিমধ্যেই 50,00,000 আমরা বুঝতে পারছি তিনি এই জনগণনার যে রিপোর্ট সেটা মাথায় রেখে বলছেন। আমাদের মনে রাখতে হচ্ছে যে দেশভাগ তার পেছনে এই যে ধর্মান্তরিত যে সংখ্যা সেই সংখ্যা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নিশ্চিতভাবে আমরা আমাদের আলোচনায় দেশভাগ যখন আসে আমরা দ্বিজাতি তত্ত্বের কথা বলি, হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতার কথা বলি এবং কখনো আরেকটু পিছিয়ে গিয়ে আমরা এই যে অস্পৃশ্যতা এই যে ঘৃণা এই যে প্রান্তিক করে রাখা মানুষদের সেটার কথা বলি না। সেটা যদি না হতো এবং এই ধর্মান্তরের কারণ না ঘটত তাহলে 1947 সালে বাংলা কি এইভাবে ভাগ হওয়া লাগতো? রবীন্দ্রনাথের সেই লাইনটা আমাদের নিশ্চয়ই মনে পড়বে, তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে। এই যে আমার শক্তিকে আমি নির্বাসন দিয়েছি তারই পরিণতি হচ্ছে পরবর্তীকালের দেশভাগ। আমার মনে হয় এটা শুধু মনে হওয়া নয়, তার পিছনে তো তথ্যগত সমর্থন আছে। যদি সেই সময়ে মতুয়া ধর্ম আন্দোলন এবং শিক্ষা আন্দোলন উঠে না আসত তাহলে হয়তো বাংলা আমরা যে ভাগ এখন দেখতে পাচ্ছি এই ভাগটা হয়তো আর প্রয়োজন হতো না, অর্থাৎ হিন্দুর সংখ্যা আরো কমে যেতে পারত। এবং সেটা যদি হতো তাহলে পশ্চিমবঙ্গের অস্তিত্বই থাকতো না, অথবা পশ্চিমবঙ্গ আরো ছোট হয়ে যেত। মতুয়া সমাজ একটা মতুয়া ধর্ম আন্দোলন আমরা জানি যে তার প্রবর্তক রিচার্ড ঠাকুর, শিশু রিচার্ড ঠাকুর, তার জন্ম 1812 খ্রিস্টাব্দে। তিনি একটি বিকল্প ধর্ম আন্দোলন তুলে নিয়ে আসেন এবং তিনি মানুষকে মানুষের যে সমস্যা তার যে জাগতিক সমস্যা তা থেকে মুক্তির পথ এবং তথাকথিত হিন্দু ধর্ম থেকে ঘৃণার যে পরিবেশ বঞ্চনার যে পরিবেশ তা থেকে বেরিয়ে একটা নতুন মূল্যবোধে
মানুষকে নিয়ে আসা, সমাজের সামনে একটা নতুন স্বপ্ন দেখানো, এবং তিনি ঘোষণা করতে পারেন এই যে বঞ্চনা, এই যে ঘৃণা, ধর্মান্তরে এটা ঘুষবার নয়, এ থেকে যদি আমাদের মুক্তি পেতে হয় তাহলে শিক্ষা, শিক্ষা চাই, শিক্ষা চাই, শিক্ষা শুধু চাই, শিক্ষা ছাড়া এ জাতির অন্য গতি নাই। এটা পরবর্তীকালে তার পুত্র গুরজাত ঠাকুর সেই স্লোগান তোলেন 1881 সালে দত্তরাঙ্গা মহাসম্মেলনে। মানুষ একটা বিকল্প পেল, এবং এটা যদি না হতো তখন আমার সন্দেহ হয়, কারণ আমরা যাকে মতুয়া সমাজ বলছি এখানে একটু আমার বলা দরকার যে এখানে আমরা আলোচনা যেটা করছি মতুয়া আসলে কারা, যারা হরি গুরুচাঁদ ঠাকুরের অনুরাগী অনুগামী তারাই মতুয়া। তারা নানান বর্ণের মানুষ আছেন, এমনকি অন্য ধর্মের মানুষ আছে। আমরা শুধু নিপীড়িত বঞ্চিত অস্পৃশ্য অন্তজ মানুষদের যদি বুঝে থাকি মতুয়া হিসেবে সেটা আমাদের খণ্ডিত থাকবে, কারণ এই মতুয়াদের মধ্যেই অক্ষয় চক্রবর্তী, আমরা তার নাম জানি, জগদীশ চক্রবর্তী, তিনি ছিলেন মতুয়া ধর্মের অন্যতম একজন প্রচারক, আসাম বর্মা ইত্যাদি অঞ্চলে জগদীশ চক্রবর্তী, জগদীশ গোসাই পরবর্তীকালে তার নাম, তিনি মতুয়া ধর্মের প্রচার করেন। আমরা দেশভাগের পরে যাবো সে আলোচনায়, আমি পরে দেশভাগের পরে আমরা দেখবো যে উড়িষ্যা অঞ্চলে, উড়িষ্যায় যিনি মতুয়া ধর্মের প্রচারে নিজেকে ব্যাপৃত করেন তিনি হচ্ছেন বিজয় কৃষ্ণ পাড়ি। এই বিজয় পাড়ি মশাই তার জন্মগত পদবী থেকেই আমরা বুঝতে পারি তিনি তথাকথিত উচ্চ বর্ণের ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু পরবর্তীকালে মতুয়াদের সংস্পর্শে এসে তিনি মতুয়া হন এবং মতুয়া ধর্মের প্রচারে বিশাল ভূমিকা রাখেন। সুতরাং মতুয়া বলতে গেলে যে সমাজটা বা যাদের বোঝায়, আমরা আসলে এখানে তাদের সবাইকে না ধরে আমরা এখানে আমাদের আলোচনার সুবিধার জন্য, কারণ মতুয়াদের মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠ নিশ্চিতভাবে তারা সেই বঞ্চিত জনগোষ্ঠী, ফলে এখানে আমরা সেই বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সচেতন এবং সংগ্রামী জনগোষ্ঠীকে বুঝব, মতুয়া বলতে এখানে আমরা তাদের বুঝব। এই যে ধর্মান্তর আমরা দেখলাম, তার ফলে যে ক্ষতি হলো এবং সেই ক্ষতির ফলস্বরূপ মতুয়া ধর্ম আন্দোলনের মতন যা সমাজের উপরে গভীর প্রভাব বিস্তার করতে পেরেছিল, আমরা যদি সেই সময়ের বিশ্বস্ত মতুয়াদের মধ্যে যারা অন্যতম সংখ্যাগরিষ্ঠ নবসূর্যদের কথা ধরি, তাহলে তাদের সমাজ কাঠামোটা আমাদের একটু একটু যদি বুঝে নিই তাহলে বুঝতে পারবো যে এত ব্যাপক হারে ধর্মান্তরের কারণ কি। তার কারণ হচ্ছে যে তাদের যে সমাজ কাঠামো ছিল সেটা ছিল একটি বা একাধিক পাড়া নিয়ে একটি সমাজ গঠিত হতো, আবার অনেকগুলি সমাজ নিয়ে একটি মিলা গঠিত হতো, অনেকগুলি মিলা নিয়ে একটি চাকলা গঠিত হতো, অনেকগুলি চাকলা নিয়ে পরগনা গঠিত হতো, এবং অনেকগুলি পরগনা নিয়ে ডিহি গঠিত হতো। এমন সুষম চমৎকার একটি সামাজিক বাঁধন ছিল তাদের, এবং এই যে বিভিন্ন স্তর আমি বললাম, এই বিভিন্ন স্তরে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা তারা প্রতিনিধিত্ব করতেন, তারা সিদ্ধান্ত নিতেন। যখন কেউ ধর্মান্তরিত হচ্ছেন তখন কোনো ব্যক্তি কিন্তু হচ্ছেন না, তখন হয়ে যাচ্ছেন একটি গোটা সমাজ, কারণ এটা রীতি ছিল। আমরা অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নামেও দেখেছি সমাজের কথা, যে কিশোর তার পরিবার কোন সমাজে ঠাঁই পাবে, তেমনি সমাজের একটা অংশ যদি ধর্মান্তরিত হতো বাকি সমাজকেও বাধ্য হয়ে ধর্মান্তরিত হতে হতো। এই কারণে আমরা দেখব যে গ্রামের পর গ্রাম যেমন ধর্মান্তরিত, আবার তেমনি গ্রামের পর গ্রাম তারা সেই পুরনো সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছে। এভাবেই আমরা যশোরে দেখেছি 96 খানা একটানা গ্রাম নবসূত্র অধ্যুষিত, মাগুরায় 120টি গ্রাম
আমি আগেই বলেছি যে মতুয়া ধর্ম আন্দোলন যদি উঠে না আসতে না আসতো শুধু এই ফরিদপুর বরিশাল যশোর খুলনা নয় ঢাকা ময়মনসিংহ সিলেটেও তার প্রভাব পড়েছিল, আসামেও কিছু অঞ্চলে তার প্রভাব ছিল একসময়। এবং এই বিকল্প ব্যবস্থা তাদের জীবনে একটা নতুন গতি এনেছে। কিন্তু তখন অব্দি যেহেতু এই নিম্নবর্গের মানুষ থেকে ধর্মান্তরিত হয়ে এসছেন, ফলে তখন অব্দি একটা অভিন্ন সংস্কৃতির মধ্যে যারা মুসলমান ধর্ম গ্রহণ করেছেন সেই সমস্ত নিম্নবর্গের মানুষ এবং হিন্দু ধর্মের নিম্নবর্গের মানুষের মধ্যে তখন অব্দি একটি মেলবন্ধন ছিল, একটি অভিন্ন সংস্কৃতিও ছিল ক্রমশ সেটায় ফাটল ধরে, ফাটল ধরানো হয়, তার জন্য নিরন্তর প্রচেষ্টা চলতে থাকে। এবং আমরা এটা জানি যে সেই প্রচেষ্টাটা খুব বেড়ে ওঠে 1940 সালে 1940-এর দশকে। তা 1947-এ আমরা যে দেশভাগ দেখতে পাচ্ছি তা যে নিরন্তর সাম্প্রদায়িক প্রচারের ফল। এই সাম্প্রদায়িকতা কিন্তু সাধারণ মানুষের মনে, আম জনতার মধ্যে ছিল না, তাকে প্রবিষ্ট করানো হয়েছে ক্রমশ। এবং তার জন্য একদিকে যেমন মুসলিম লীগের কর্মকর্তারা, ধর্মীয় প্রবক্তারা, অন্যদিকে তেমনি হিন্দু মহাসভার বা হিন্দু ধর্মের প্রবক্তারা তারা স্বীকৃতিত্ব দাবি করতে পারেন। তাদেরই নিরন্তর সাম্প্রদায়িক প্রচার যে পরস্পরের সঙ্গে বসবাস করা যায় না, ফিয়ার অফ সাইকোসিস, এটাকে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা তার আগেও 1947-এর আগেও অনেকবার স্থানীয় ভাবে কিছু কিছু দাঙ্গা, কিছু কিছু গন্ডগোল আমরা দেখেছি, কিন্তু তার জন্য কাউকে কখনো দেশ ছাড়তে হয়নি। এরকম বেশ কয়েকটি গন্ডগোলের খবর আমাদের আছে যখন অস্পৃশ্যতা বিরুদ্ধে আন্দোলন করছেন, তখন আমরা দেখেছি ঢাকার মাতুয়াই কিংবা সুবর্ধায় সেটাতে কিভাবে উচ্চবর্ণের মানুষেরা তারা সুকৌশলে মুসলিমদের এগিয়ে দিচ্ছেন নবসূর্যদের বিরুদ্ধে। আবার বরিশালের পিরোজপুরেও এমন ঘটনা ঘটেছে, সেখানে অবশ্য সাধারণ মুসলমান নয়, মুসলমান জমিদার তিনি উচ্চবর্ণের যে ফতোয়া তার পাশে দাঁড়িয়ে যাচ্ছেন। তো এই যে নিরন্তর সাম্প্রদায়িক প্রচার, এর ফলে কি হয়, এর ফলে ফাটলটা ক্রমশ সবই কৃত্রিম ছিল, অনেকটাই কৃত্রিম। এই সাম্প্রদায়িকতা গোটা 1940-এর দশক জুড়ে বুনে দেওয়া হচ্ছে। জমিতে যেমন ধান চাষ করা হয়, পাট চাষ, পাটের বীজ বোনা হয়, সেরকম ভাবে এই সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছে। অজস্র মিটিং তখন হয়েছে, এমন বহু মিটিং। এবং মতুয়া সমাজ একটা সময়ে দুটো ভাগ হয়ে গেল, তার টার্নিং পয়েন্টটা হচ্ছে নোয়াখালীর দাঙ্গা। নোয়াখালীর দাঙ্গার আগে অব্দি আমরা দেখব মতুয়া সমাজের মানুষেরা তখনো মানসিকভাবে বিভক্ত নন, তারা দেশভাগ চাইছেন না, তখনো তারা অখণ্ড বাংলা তার পক্ষে। কিন্তু কলকাতার যে রায়ট এবং তার সূত্র ধরে নোয়াখালীতে যে দাঙ্গা, আমরা জানি যে সেই 1946 সালে অক্টোবর মাসে সেই দাঙ্গার সব থেকে ভুক্তভোগী হয়েছিল নিম্নবর্গের মানুষ, যারা কখনো আশা করেনি যে তাদেরই মতন দরিদ্র সাধারণ মুসলমান যারা পাশাপাশি এক আলে জমি চাষ করেছেন তারা তাদের উপরে আক্রমণ করতে পারে। ফলে এই যে নোয়াখালীর যে দাঙ্গা, সেটাও মনুষ্য সৃষ্ট দাঙ্গা, এবং সেই দাঙ্গার ফলে মতুয়া সমাজের এক অংশ পিয়ার ঠাকুর, যিনি ওড়াকান্দি ঠাকুর বংশের উত্তরসূরি, আর একদিকে যোগেন্দ্রনাথ মন্ডল এবং অন্যান্য, এটা ভাবার কোনো কারণ নেই যে যোগেন্দ্রনাথ মন্ডল তো মতুয়া পরিবারের নন, পিয়ার ঠাকুর তো মতুয়া পরিবার না, এটা ভাবলে হবে না। কারণ আমরা জানি 1945 সালে তপশিলি ফেডারেশন যে মহাসম্মেলন, বাংলার প্রথম মহাসম্মেলন গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়, সেইখানে সেই অভ্যর্থনা সমিতির সভাপতি ছিলেন বিশ্বদেব দাস, বিচার ঠাকুরের অন্যতম স্নেহধন্য
এবং 1921 সালে যিনি প্রথম বাংলার বিধান পরিষদে মনোনীত হন গুরুচার ঠাকুরের অন্যতম পার্ষদ বলে ঈশ্বরচন্দ্র দাস, তিনি কিন্তু জগন্নাথ মন্ডলের এবং আরো অনেকে গোপালগঞ্জে যে তপস্বী সম্মেলন ছিল তপস্বী পরিষদ তারা ছিলেন তার পাশে। সুতরাং এটা ভাবার কারণ নেই যে প্রিয় ঠাকুর এবং জগন্নাথ মন্ডল একজন একদম মতুয়া আর একজন মতুয়া না। তো এই যে দুটো ভাগ হয়ে গেল, ভাগ প্রমথরঞ্জন ঠাকুর চাইলেন যে তিনি গ্রামে গঞ্জে বিভিন্ন গ্রামে অসংখ্য মিটিং তিনি করেছেন, এরকম বহু মিটিং এর গ্রামের নাম পাওয়া যায়, তিনি সেখানে দাবি করছেন যে বাংলাকে অবশ্যই ভাগ করতে হবে এবং সেই বাংলা ভাগের সীমানা সেটাকে একদম পদ্মা নদী অবধি নিয়ে যেতে হবে, অর্থাৎ যশোর খুলনা ফরিদপুর বরিশাল এটা অখণ্ড ভারত ভারতবর্ষের মধ্যে থাকবে এবং বাকি যে অংশ তাদেরকে এখানে স্থানান্তর করে নিয়ে আসা যাবে। অন্যদিকে জগন্নাথ মন্ডল তিনি তার বক্তব্য বা তার অনুগামীদের যে বক্তব্য সেটা হচ্ছে যদি এভাবে বাংলা ভাগ হয় তাহলে সব থেকে বাংলার যে অন্তজ মানুষ তপস্বী মানুষ শ্রমজীবী কৃষক মানুষ তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ তারা তাদের যে ভূমিতে তারা আছে তা থেকে তারা যখন বিচ্যুত হবে তখন তাদের শক্তি এই থাকবে না এবং তাদের কোনো পুনর্বাসনের কোনো নিশ্চয়তা থাকবে না এবং তারা যে রাজনৈতিক ক্ষমতাটুকু ভোগ করছে বা পেয়েছে সেটাও থাকবে না। আমরা জানি 1937 থেকে 47 অবধি যে পর্ব বাংলায় যে মন্ত্রিসভা গঠিত হয়েছিল সরকার গঠিত হয়েছিল তাতে এই যে তপস্বী সমাজের মানুষ তারা ছিলেন একটা ব্যালেন্স ফ্যাক্টর, তারা অনেকটা নিয়ন্ত্রণ করতে পারতেন। শ্যামা হক যে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভার পতন ঘটে আমরা জানি মুখ্যত ওই তপস্বী অংশের যে এমএলএরা তাদেরই উদ্যোগে, তার পেছনে দাবি ছিল সেই দাবিগুলো খুবই যুক্তিযুক্ত কিছু দাবি ছিল যেটা তখন অব্দি ফজলুল হক বা শ্যামাপ্রসাদের নেতৃত্বাধীন যে সরকার তারা পূরণ করেনি, পরবর্তীকালে সুরাবর্দ্বীপ নেতৃত্বের সরকার তাদের দাবিগুলো মেনে নিলে তারা সমর্থন করে সেই সরকারকে। অর্থাৎ এই যে ব্যালেন্স ফ্যাক্টর দেশভাগ হয়ে গেলে এটার অস্তিত্ব থাকে, তারা কতটা ক্ষমতাশীল ছিলেন আমরা জানি যে বাবা সাহেব আম্বেদকর তিনি 1946 সালে গণপরিষদে কোথাও থেকে নির্বাচিত হতে পারছেন না গোটা ভারতবর্ষে, বাংলার যে তপস্বী সমাজ তার এমএলএরা তাকেই বাংলা থেকে নির্বাচিত করে পাঠান ভারতীয় গণপরিষদ। এই যে ক্ষমতায়নটুকু বা এই যে শক্তিটুকু এটুকু তারা হারিয়ে ফেলবেন এটা জগন্নাথ মন্ডল মনে করছেন এবং তিনি খুব সঠিকভাবে মনে করছেন যে দ্বিজাতি যে ভাবনা একদিকে হিন্দু উচ্চ বর্ণের হিন্দু আর একদিকে যে মুসলিম সমাজ তার মধ্যে তথাকথিত যে অন্তজ সমাজ ক্ষমতায়নে তারা কোথাও নেই, তাদের কোনো ভাগ নেই, অর্থাৎ তারা হচ্ছে তৃতীয় বা অপর। যদি দেশ ভাগ হয় তখন অব্দি তাদের ভাবছে এবং আমরা পরবর্তীকালে দেখব যে জগন্নাথের যে ধারণা ছিল জগন্নাথ মন্ডলের যে ধারণা ছিল সেটি সত্য বলে পরিগণিত হয়, যদিও তিনি অখণ্ড বাংলার পক্ষে এবং পরবর্তীকালেও দেশভাগের পরেও তিনি পূর্ব পাকিস্তানে থেকে যাওয়া মনস্থির করেছিলেন, সেটা সম্ভব হয়নি, তার পদত্যাগ পত্রে তার বিশদ কারণ তিনি উল্লেখ করেছেন, আমরা আর সেখানে যাচ্ছি না। কিন্তু প্রমথরঞ্জন ঠাকুর তিনি যে ভাবনা নিয়ে সমর্থন করলেন এবং বিশেষত হিন্দুত্ববাদী হিন্দু মহাসভা এবং কংগ্রেস তাদের সঙ্গে দাঁড়িয়ে দেশভাগের পরে তার কি অভিজ্ঞতা, আমরা এইখানে দেশভাগের পরবর্তীতে পরবর্তী পর্বে আমরা চলে আসছি যে দেশভাগের সঙ্গে সঙ্গে প্রমথরঞ্জন ঠাকুর
তিনি সবাইকে আহ্বান জানালেন চলুন আমরা এদেশ ত্যাগ করে ভারতবর্ষে আমরা চলে যাব, কারণ সেটাই পশ্চিমবঙ্গ গঠিত হয়েছে, সেটাই হিন্দুদের হোমল্যান্ড। তিনি নিজে এসে যেটা দেখলেন যে এখানে পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেই, তিনি দুয়ারে দুয়ারে ছুটলেন, কোথাও কোনো ভরসা পেলেন না। এমনকি আমরা অমৃতলাল চ্যাটার্জির কথা জানি, বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, তিনি জয়পুর কংগ্রেস সম্মেলনে পৌঁছেছেন, গিয়ে সেখানে নেহরু রয়েছেন 1948 সালে। নেহরু তাকে দেখে বলছেন যে আপনি এখানে কেন, আপনি তো এখন বিদেশি, আপনি আমাদের বিদেশ দপ্তরে যোগাযোগ করুন। স্বাধীনতা সংগ্রামী অমৃতলাল চ্যাটার্জি অসম্ভব কথা শুনেছিলেন, তিনি ফিরে এসে উদ্বাস্তু সংগঠন গড়ে তুলেছিলেন, সেই প্রথম উদ্বাস্তু সংগঠন গড়ে তোলা। তারপরে পুনর্বাসন কিছু কিছু কিভাবে হয় আমি অত বিস্তৃত গেলে আমাদের যে আলোচনার পরিধি সেখানে থাকতে পারবো না, এই জন্য আমি আর সেখানে যাচ্ছি না। আমি এই যে মতীয় সমাজ বা তার যে পরিণতি সেদিকে যাব। তো প্রমথরঞ্জন কি করলেন, তিনি দেখলেন যে কোথাও কোনো সাড়া নেই, ভরসা নেই, পুনর্বাসনের কোনো মন্ত্রক নেই। তিনি নিজে ঠাকুরনগরে, এখন আমরা জানি ঠাকুরনগরটি কোথায়, গঙ্গার নদী দূরে, সেখানে তিনি ঠাকুর ল্যান্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নামে একটি কোম্পানি খুললেন এবং অনেক জমি নিলেন। সেইখানে তিনি মানুষদের প্রাথমিকভাবে অন্তত মানুষদের দাঁড়াবার যদি জায়গা করা যায়, এবং ইন্ডাস্ট্রিজের ভাবনা তার মাথায় রইল যে অর্থনৈতিকভাবে যদি তাদের কিছুটা স্বস্তি দিতে হয় তাহলে তার একটা বিকল্প রাস্তা রাখতে হবে। অর্থাৎ তিনি প্রবোধানন্দন ঠাকুর তিনি বুঝে গেছেন দেশভাগ হওয়ার সঙ্গে সঙ্গে যে কেউ পাশে নেই। তার একটি বক্তৃতা তিনি করেছিলেন, এটি হচ্ছে 1958 সালের 4 জুন পশ্চিমবঙ্গের বিধানসভায় তিনি এই বক্তৃতাটা করেছিলেন। তার যে বক্তব্যটা, তার যে অভিজ্ঞতাটা, সম্পূর্ণটা পড়ার কোনো জায়গা নেই, আমি কিছু কিছু অংশ পড়লে আপনারা বুঝতে পারেন যে তার কি অভিজ্ঞতা হয়েছিল। তিনি বলছেন, আজকে আমি ডক্টর সুরেশচন্দ্র ব্যানার্জির মুখ থেকে রিফিউজি রিহ্যাবিলিটেশন সম্বন্ধে অনেক কথা শুনলাম, সে সম্বন্ধে আমি কয়েকটি কথা বলতে চাই, আমার সময় অল্প সুতরাং আমি খুব সংক্ষেপে বলবো। এই রিফিউজি রিহ্যাবিলিটেশন সম্পর্কে যখন কোনো ডিপার্টমেন্ট বা কোনো পোর্টফোলিও সৃষ্টি হয়নি, তখন আমরা এই সমস্ত লিডারদের কাছে গিয়ে বলতাম রিফিউজি আসতে আরম্ভ করেছে, তাদের জন্য কি ব্যবস্থা অবলম্বন করা যায়। তখন তারা বলেছিলেন, আপনি ও ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি আছেন, আপনাদের ওই কমনাল প্রবলেম আপনারা সলভ করুন। তখন রিফিউজি রিহ্যাবিলিটেশন সমস্যাটা হিন্দু মহাসভার সমস্যা বলে সকলে মনে করতেন, এবং আমাকেও ডাক্তার মুখার্জির সেই হিন্দু মহাসভার সদস্য ধরতেন। তারপর আস্তে আস্তে দেখা গেল কমিউনিস্ট লিডার, বিএসপি লিডার, অন্যান্য সমস্ত লিডাররা ভেতরে এসে হাজির হলো এবং তারা সকলেই খুব দরজি হয়ে পড়লেন। আজকে আমি এই কথা বলতে চাই যে রিফিউজি রিহ্যাবিলিটেশনের জন্য শুধু আজ গভর্নমেন্টের উপর নির্ভর করলে চলবে না। পরবর্তী অংশে তিনি বলছেন, গভর্নমেন্ট কতটা করবে, এইরকম ভাবে রিফিউজিদের বসবাসের ব্যবস্থা আপনারা নিজেরা করুন। আপনারা রিফিউজিদের মধ্যে গিয়ে ঘর বাঁধুন, রিফিউজিদের ডেকে বলুন যে তোমরা এখানে এসে বসো, তা না করে আজকে বলছেন পশ্চিমবঙ্গে বহু সারপ্লাস ল্যান্ড পড়ে আছে, আজ রিফিউজিরা বাইরে যাবে কেন, আপনারা পথ দেখান। আপনারা এতগুলো লিডার রয়েছেন, মহামহারথী, কিন্তু আপনারা একজনও সেখানে যাবেন না, ইত্যাদি বলে পরবর্তীতে তিনি বলছেন, আপনারা জানেন যে আমি আপনাদের প্রত্যেকের দরজায় গিয়েছি। ডাক্তার ঘোষ, প্রফুল্ল ঘোষের কথা বলছেন, ডাক্তার ঘোষ যখন চিফ মিনিস্টার ছিলেন তখন তার কাছে গিয়েছিলাম, তিনি আমায় তার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তিনি বললেন, আপনারা পূর্ববঙ্গে চলে যান, পশ্চিমবঙ্গে রিফিউজিদের কোনো সমস্যা নেই। তখন আমি বললাম, আমি যদি পূর্ববঙ্গে চলে যাব তবে আপনি কেন চিফ মিনিস্টার হয়ে এসেছেন, প্রসঙ্গত ডক্টর ঘোষও পূর্ববঙ্গের মানুষ ছিলেন। আজ আমি এদের দুরবস্থার কথা আপনাকে বলতে এসেছি আর আপনি বলছেন আমাকে পূর্ববঙ্গে চলে যেতে, সেখানে গিয়ে বসবাস করতে, আপনারও স্থান পূর্ববঙ্গে। তিনি যে সুযোগ পেয়েছিলেন, রিফিউজিদের অনেক দুরবস্থার সুরাহা করতে পারতেন, কিন্তু তিনি তা কর্ণপাত করেননি। ডাক্তার রায়ের দ্বারা
তাদের অনেক কাজ অনেক সুবিধা করা গেছিল। তো উনি বলছেন আরেকটা জায়গায় যে আমি গর্ব করে বলতে পারি আমার মতো একজন সামান্য লোক আমি 50,000-এর অধিক লোককে আমার ঠাকুরনগর ও তার নিকটবর্তী স্থান সমূহে রিহেবিলিটেট করতে পেরেছি কিছু কিছু জায়গা দিয়ে। আমরা বুঝতে পারছি যে সেই সময়ে যে যারা দেশভাগের কথা বলেছিলেন, ফিয়ার অফ সাইকোসিসের কথা বলেছিলেন, দেশভাগের পরে তারা কিভাবে নিজেদের দায়িত্ব অস্বীকার করছে। এবং 1948 সালের এপ্রিল মাসে একটা ইন্টার ডোমিনিয়ন কনফারেন্স চুক্তি হয় পাকিস্তানের সঙ্গে ভারতের। সেই চুক্তি অনুসারে সিদ্ধান্ত হয় যে উভয় দেশের সংখ্যালঘুরা সেই দেশেই থাকবেন এবং যারা এসছেন তাদের সেই দেশে ফেরত পাঠানো হবে। এবং আরেকটি প্রেস নোট জারি করে 1948 সালের 25শে জুন, তারপরে পূর্ব পাকিস্তান থেকে আসা কাউকে উদ্বাস্তু হিসেবে গণ্য করা হবে না। তাহলে তাই যদি হয় তাহলে দেশভাগের কি প্রয়োজন ছিল, এই প্রশ্ন তুললেন মতুয়াদের মধ্যে। এই প্রশ্ন এলো আরো অনেকের মধ্যে এই প্রশ্ন এলো। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে দেশভাগটা শুধুমাত্র সিংহাসনের ভাগ নেবার জন্য ছিল, সাধারণ মানুষের কথা ভাবার জন্য ছিল না। সেই জন্য তারা যে ফিয়ার অফ সাইকোসিসের কথা বলে সংখ্যালঘুদের সেই অঞ্চলের সংখ্যাগুরুদের পাশে বসবাস করা যায় না বলে বলেছিলেন, তারা বলছেন যে সংখ্যালঘুদের আবার সেই স্থানে ফিরে যেতে হবে। এই হচ্ছে আমরা দেখলাম যে দেশভাগের পরে যে নেতারা বিভিন্ন অঞ্চলে গিয়ে দেশভাগের জন্য সুপারিশ করেছিলেন এবং এখানে থাকা যাবে না, হিন্দুরা বলছিলেন মুসলিমদের সঙ্গে থাকা যাবে না, মুসলিমরা বলছিলেন হিন্দুদের সঙ্গে থাকা যাবে না, তারাই ইন্টার ডোমিনিয়ন কনফারেন্স চুক্তি সম্পন্ন করে। 1950 সালেও একই চুক্তি হয়েছিল, এরকম একটা জানি লেহেরি লেখর চুক্তি। এরপরে আমরা দেখলাম যে মতুয়া যে জনসমাজ তারা বুঝলেন তারা তো কৃষিজীবী এবং যারা চাকরি বাকরি করতেন তাদের এবং যারা শিল্প কর্মের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন পেশার অন্যান্য পেশার সঙ্গে যুক্ত ছিলেন তাদের অনেকটা পুনর্বাসন দেওয়া হয় করা হয়, কিন্তু কৃষিজীবী মানুষদের জন্য পুনর্বাসনের তেমন সুযোগ ছিল না। তো এই যে কৃষিজীবী শ্রমজীবী মানুষ তারা নিজেরাই নতুন নতুন জনপদ গড়ে তুলতে থাকেন। ওইখানে আমি আরেকটি প্রসঙ্গ আনতে চাই যে কিভাবে এই জনপদের বিন্যাস গুলো ঘটেছিল আপনারা বুঝতে পারবেন। তখন অব্দি 1965 সালের আগে বিএচএফ তৈরি হয়নি, কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স 1965 সালের পরে, তখন সীমান্ত অঞ্চল ছিল অরক্ষিত। এই অরক্ষিত সীমান্ত চুরি ডাকাতি রাহাজানি চোরাচালান এই রোধ করার সরকারের কোনো উপায় ছিল না। তখন প্রফুল্ল সেন ছিলেন ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী। আমরা অনেকেই জানি, হয়তো অনেকেই জানি না যে চন্দ্রনাথ বোস, তাকে বলা হতো ফরিদপুরের গান্ধী, অসামান্য কর্মোদ্যোগী এবং স্মরণীয় একজন মানুষ, সমাজ সেবায় তার যে অতুলনীয় অবদান। তো সেই চন্দ্রনাথ বোসকে প্রফুল্ল সেন বললেন আপনি চেষ্টা করুন, আপনার কথা এরা শুনবে, এই যে মতুয়া সমাজ বিশেষত রমসূর্য সমাজ যারা হচ্ছে যোদ্ধা জাতি তাদের যদি বর্ডার এলাকায় বসিয়ে দেওয়া যায় তাহলে তারা এই দুষ্কৃতীদের দমন করতে পারবে এবং এটা যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি এটা করতে পারবেন। চন্দ্রনাথ বোসের নামে একটি স্কিম করে দেওয়া হয়। চন্দ্রনাথ চেষ্টা করলেন নদিয়ার বিভিন্ন অঞ্চলে সীমান্ত ধরে কিছু কিছু জমি দিয়ে এদের পুনর্বাসন সম্পন্ন করা। শুধু নদিয়ায় নয়, আপনারা খোঁজ নিলে দেখবেন মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরের যে সীমান্ত বরাবর যে এলাকা সেখানে এই অংশের মানুষের পুনর্বাসন দেওয়া হয় অথবা তাদেরকে অনুপ্রাণিত করা হয় যে সেখানে জমি সস্তা আছে আপনারা এখানে বসে যান।
পূর্ববঙ্গে তারা যে গণ্ডিবদ্ধ জায়গায় বসবাস করতেন সেইটা থেকে তাদের সরে আসতে হলো। দেশের প্রয়োজনে তাদের সীমান্ত বরাবর তাদের বসিয়ে দেওয়া হলো এবং আমি নিজে এরকম কয়েকটি জায়গায় গেছিলাম। ধরমপুর বলে একটি জায়গায় পাটুল সর্দার নামে সর্দারের সাক্ষাৎ আমি একসঙ্গে গ্রহণ করেছিল 1997 এরকম। তারা কিভাবে এই যে সীমান্ত পেরিয়ে যে দুষ্কৃতীরা চুরি ডাকাতি করতে আসতো, লুট করতে আসতো, তাদেরকে তারা কিভাবে দমন করেছিলেন, ঘটিয়ে দিয়েছিলেন। অধ্যাপক মন্ডল বলছিলেন যে এই তথ্যগুলো তারা সংগ্রহ করছেন। এই সীমান্ত অঞ্চলের এই যে ভূমিকাটা একসময় এই অংশের মানুষ পালন করেছিল তার কিছু তথ্য অবশ্যই আমাদের থাকা উচিত। কিন্তু আমরা দেখব যে আমি ডিটেল যাচ্ছি না, আমরা দেখব যে এই যে মানুষেরা এখানে এলেন, আসতে বাধ্য হলেন দেশভাগের পরে, এবং যাদের বারবার করে বলা হচ্ছে যে এখানে আর ঠাই দেওয়া হবে না, ফেরত পাঠাবার চেষ্টা হচ্ছে, এখানে পুনর্বাসন দেওয়া হচ্ছে না, দোল বন্ধ করে দেওয়া হচ্ছে, তারাই যখন আমরা দেখব 2003 পরে এই অংশের মানুষদের উপরে কিভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছে। আমি সীমান্ত অঞ্চলে যারা বসবাস করেছেন তাদেরকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইত্যাদি দাগিয়ে দেওয়া হয়েছে। 30-40 বছর ধরে তারা তখন অব্দি বসবাস করছেন, তবুও তাদেরকে পুলিশ পাঠিয়ে তাদেরকে বিতাড়িত করার চেষ্টা হচ্ছে। এরকম একটা ছবি আমি আপনাদের দেখাচ্ছি, একটি এটি টেলিগ্রাফ 2006 দেখতে পাচ্ছেন। টেরর অন দা টিডি টপ, তারা রাত্রেবেলা গাছের উপরে গিয়ে তারা লুকিয়েছিলেন না, এই মতুয়া জনগোষ্ঠীর মানুষ তারা পুলিশের অত্যাচারে রাত্রেবেলা গাছের উপরে গিয়ে লুকিয়েছিলেন, আমরা ভাবতে পারি না। অর্থাৎ যে স্বপ্নের দেশের কথা তাদের শোনানো হয়েছিল সেইখান থেকে তাদের বিতাড়নের প্রক্রিয়া শুধু সেই 48 থেকেই চলেছে। কখনো কখনো তার থেকে সরকার কিছুটা পিছিয়েছেন, কখনো কখনো আবার নতুন করে তাদের উপরে নামিয়ে আনা হয়েছে। আমি সময় আমাদের হাতে খুব বেশি নয়, আমি একটু অন্য রাজ্যের অভিজ্ঞতা, অন্য রাজ্যে যে পুনর্বাসন হলো সেই পুনর্বাসনের চেহারাটা কেমন। আমরা পশ্চিমবঙ্গে দেখলাম যেখানে নিজেরা বসত তৈরি করার পরেও তাদেরকে গ্রাম ছাড়া হতে হয়েছে, তাদেরকে রাত্রেবেলা গাছের উপরে উঠতে হয়েছে। উড়িষ্যায় আমরা দেখব কেন্দ্রাপাড়ার মহাকাল ব্লকে 1551 জনের নামে নোটিশ জারি হচ্ছে যে তারা বিদেশি, তারা সেখানে 30 বসবাস করার পরেও তাদের বিদেশি বলে সেখান থেকে বিতাড়নের চেষ্টা হচ্ছে। তারা ঠাকুরনগরে বড়মার কাছে এসে উপস্থিত হচ্ছেন তাদেরকে রক্ষা করার জন্য। এরকম আরো বহু জায়গা মহারাষ্ট্রে ঘটেছে, আরো অনেক জায়গায় ঘটেছে। আমি তারও আগে একটু আপনাদের নিয়ে যেতে চাই পুনর্বাসনের চেহারাটা কেমন ছিল। পশ্চিমবঙ্গে তো পুনর্বাসন হলো না দণ্ডকারণ্যে, এবং আন্দামানে পুনর্বাসনের ব্যবস্থা হলো কৃষিজীবী মানুষদের জন্য, নৈনিতালে উত্তরপ্রদেশেও হলো পুনর্বাসন। মালা ক্যাম্পে, মালা এবং তার পার্শ্ববর্তী ট্রানজিট ক্যাম্পে 10-15 বছর ধরে ফেলে রাখা হলো, কঠিন অবস্থা। যারা মালা ক্যাম্পে গেছেন দেখেছেন তারা বুঝতে পারবেন যে সেখানে 15 ধরে ওইভাবে 10 ধরে পড়ে থাকা, অথচ পুনর্বাসন হচ্ছে না, কি যন্ত্রণার। তার ফলে তারা যে আন্দোলন করেন 70 গুলি চলে, 50 জনের মতো মারা যান, এই সমস্ত ইতিহাস আমরা জানি না। নৈনিতালেও উদ্বাস্তুরা জবরদখল করে যখন, সেখানে শুধু বাঙালিরা নয় পাঞ্জাবিও ছিল, বলা হয় তাদের পিছনে কমলজিদের মদত ছিল, ফলে 40 গ্রাম যা তৈরি করা হয়েছিল সেটাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তো যেখানে পুনর্বাসন দেওয়া হয়েছিল তার চিত্রটা আমি একটু তুলে ধরি আপনাদের। আমি মহারাষ্ট্রের চন্দ্রপুর
এখন গড়চিরলি জেলার অমিয় দাসের কথা বলব। তিনি যেখানে পুনর্বাসিত হয়েছিলেন সে গড়চিরলি যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। 1964 সালে তিনি যখন মাধ্যমিক পরীক্ষা দেবেন সে মাধ্যমিক সেন্টারে যাওয়ার জন্য তাকে মাত্র 28 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয়েছিল, নালে পরীক্ষা দেওয়ার উপায় ছিল। চিকিৎসা তো দূরস্থ ছিল না, তো 28 কিলোমিটার পায়ে হেঁটে একজন মানুষকে মাধ্যমিক পরীক্ষা দিতে যেতে হচ্ছে আরো কঠিন জায়গায়। তার আগে আরেকবার যদি আমরা নৈনিতালের যে অঞ্চলে আমরা দেখব যে সেখানে যে অঞ্চলে মাঝে মাঝে এখনো বাঘ সেই অঞ্চলে হানা দেয় এবং তার সংবাদ, সেই সংবাদটা এখনো খবরের কাগজে বেরোয়। আমি বরং একটু আপনাদের দণ্ডকারণের কথা বলবো না, মানাতে বললাম দণ্ডকারণের কথা অনেকেই আমরা ইতিমধ্যে শুনেছি। একদম প্রথম দিকে আন্দামানে পুনর্বাসনে 1949 সালে আন্দামানে প্রথম 198টি পরিবারকে নিয়ে যাওয়া হয়, তার মধ্যে মানপুর ক্যাম্পে, কল্লিপুর, হাম্প্রেগঞ্জ, মৌলিটন ইত্যাদি, এরা ছিল ফরিদপুর, বরিশাল এবং কিছু নোয়াখালী চিটিয়াঙ্গার মানুষ। আন্দামানের যে গভীর জঙ্গল সেই জঙ্গলের মধ্যে তাদেরকে যদি বলি নির্বাসন দেওয়া হয়েছিল কম্বলা। আমি যখন আন্দামানে গিয়ে তথ্য সংগ্রহ করি তখন তাদের কাছ থেকে যে বর্ণনা পেয়েছিলাম 2001 সালে, তাদের অনেকেই এখন পৃথিবীতে নেই, প্রথম যে ব্যাচ নিয়ে যাওয়া হয় সেই ব্যাচের যারা অন্য বর্গের মানুষ ছিলেন তারা জাহাজ থেকে নামেনি, তারা ফিরতি জাহাজে চলে এসেছিলেন যে সেখানে বাস করা যাবে না। এই যে আমরা যাদের বলছি মতুয়া হিসেবে চিহ্নিত করছি যে অংশের মানুষকে তাদেরকে নিয়ে যাওয়া হয়, তাদেরকে নামতে দেওয়া হয়নি, কিন্তু উঠবেলারে কিন্তু নামতে দেওয়া হয়নি সে সময়। যারা 340 যারা ছিলেন ওখানে, আপনারা জানেন যে আন্দামানে কিছু মানুষদের বসতি দেওয়া হয়েছিল যারা আগে সাজাপ্রাপ্ত ছিলেন অথবা কিছু স্বাধীনতা সংগ্রামী তারা আসেননি ওখানেই ছিলেন, তারা নামতে দিতে চাননি, ফলে চাথাম বন্দরে নামা হয়নি, অন্যত্র তাদেরকে নামাতে হয়। সেখানে আবার তাদের স্বাগত জানাবার জন্য তীরধন নিয়ে দাঁড়িয়েছিলেন জারোয়ারা। তো প্রাণ হাতে করে জঙ্গলের মধ্যে মাত্র 3 ঘন্টা হেঁটে একটা জায়গায় তাদের নিয়ে যান। কারণ এই তারও কিছু আগে রাঁচি অঞ্চল থেকে আদিবাসী সাঁওতাল ওরাও এরকম কিছু মানুষকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল জঙ্গলের মধ্যে ছোট ছোট কুঁড়ে তৈরি করার জন্য, যেগুলোর কাঠামোটা হচ্ছে বেতের আর যার পাতাটা হচ্ছে হেতাল, হেতালের পাতা আর বেতের কাঠামো। সেই জঙ্গলের মধ্যে 3 ঘন্টা হেঁটে গিয়ে সেই জঙ্গলের মধ্যে তাদের ছেড়ে দেওয়া হয়, তার নাম ছিল ব্যারাক। তাদের বলা হয় 1 বছরের দোল মানে কিছু খাদ্যদ্রব্য তোমাদের দেওয়া হবে, বিস্টিস কিছু দেওয়া হবে, 1750 টাকার মতন তাদের লোন দেওয়া হয়, পরে ফেরত দিতে হবে, তা দিয়ে তারা গরু টরু কিনবেন ইত্যাদি ঘর দিবেন। সেই 1 বছর আপনারা জানেন আন্দামানে পানীয় জল পাওয়া যায়, বৃষ্টির জলই ভরসা, সেইখানে তাদের ছেড়ে দেওয়া হল। চারদিকে সাপদ রয়েছে, সাপ, এবং তারা বলেছেন রাক্ষসে যোগ। এখনো আপনি যদি ডিগলিপুরে একটি অঞ্চলে যান আপনি যত সাবধানে এবং যত দ্রুতই যান সেই অঞ্চলটা পেরোতে পারবেন না, যোগ আপনার গায়ে লাগবে। তো তারা বলেছেন এরকম 1 হাত যোগ তারা মানুষের গন্ধ পেয়ে চারদিক থেকে ঘিরে আসত, আমরা আগুনের বৃত্ত জ্বালিয়ে তার মধ্যে বসে থাকি। তারা তখন নিজেদের প্রশ্ন করছেন আমরা কি হেরে যাব, আমরা কি নিশ্চিহ্ন হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আর নিজেরাই বলছেন না আমরা হারতে পারি না, আমরা ধ্বংস হতে পারি না,
কারণ আমরাই সেই মানুষ যারা সুন্দরবন আবাদ করেছিল, আমরাই সেই মানুষ যারা ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, চিটাগাঙের জল জঙ্গল পরিষ্কার করে আবাদ করে সেখানে জনপদ গড়ে তুলেছি। সুতরাং আমরা হারতে পারি না। তারা দিনের পর দিন না খেয়ে কচু সিদ্ধ করে খেয়ে লড়াই করেছেন। আজকের আন্দামান সেদিন ভাবা যেত না। আরো পরবর্তীকালে আমি একটু একটা পরিসংখ্যান দিই, যদিও এই যে পরিসংখ্যান এটা প্রথম 350 পরিবারের একটি সমীক্ষা। এই সমীক্ষাটায় সেখানে কাদের পাঠানো হয়েছিল, চেষ্টা করা হতো সমস্ত জাতি বর্ণের ভেতর থেকে পাঠানো যাতে বিভিন্ন পেশার মানুষ পুনর্বাসিত হতে পারেন, কিন্তু অন্য আমি বলেছি যে অন্যেরা গিয়ে সে জায়গা দেখে চলে আসতে। তবুও একটা পরিসংখ্যান আমি পড়ে শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাগুলোতে আমরা যাদের কথা বলছি তারা কি হারে পুনর্বাসিত হয়েছিল। 350 পরিবারের মধ্যে সুবর্ণবণিক 3 ঘর, লতাবৈদ্য 1, গন্ধবণিক 1, হালুয়া দাস 14, পাল 4, সুতার 7, তাঁতি 1, সাহা 6, কর্মকার 3, নাপিত 8, কায়স্থ 35, ব্রাহ্মণ 32, যদিও এদের সবাই পরবর্তীকালে সেখানে থাকেননি, এবং নমশূদ্র 231 পরিবার। তফাৎটা বুঝতে পারছি। এরপরে তাদেরকে ওই সময়তে তারা বলছিলেন একটি খোল করতাল দিয়ে দেওয়া হয়েছিল যে অবসর বিনোদনের জন্য তোমরা অবসর সময়ে কাজকর্ম করার পরে এইগুলো বাজিয়ে একটু গান টান খাবে। তো তারা বললেন যে আমরা তো এগুলো ওই সব যাত্রার সময় এগুলো বাজিয়ে বেজেছিলাম, তো আমরা ধরে নিলাম যে আমরা সেই সব যাত্রাতেই আছি। এবং অনেক কষ্টের পর, চেষ্টার পর তারা যখন দাঁড়াতে পারলেন, তখন পরবর্তীকালে তারা তাদের যে নিজেদের জয়ঢাক, তাদের যে সিঙা করতাল, সেই বতুয়াদের যে নিশান, সেটা অনেক পরে তারা তৈরি করে। এটা প্রথম দিকে তাদের ছিল না। এই সংস্কৃতি থেকে তারা বিচ্ছিন্ন হয়েছিলেন, বিচ্যুত হয়েছিল। আর একটা জিনিস আমার যেটা উল্লেখ না করলেই নয়, আন্দামান সেখানে বাংলা ভাষা পড়ার কোনো সুযোগ ছিল না, এখন তো নেই। তার আগে আমি কথা বলে নিই যে আন্দামানে তারা একটা সমাজ, এমন সমাজ গড়ে তুলেছিলেন যা হচ্ছে আদর্শ সমাজ। এই যে ব্রাহ্মণ্যবাদী মূল্যবোধের ভেতরে দাঁড়িয়ে যে জাত ব্যবস্থার যে সমাজ, সেই সমাজকে তারা বর্জন করেছিল। প্রথম দিকে সেটা করে উঠতে পারেন। প্রথম দিকে আমি এরকম পেয়েছি পরিবার যেখানে অসবর্ণ বিয়েতে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমি এরকম পরিবার সেখানে দেখেছি যে একই পরিবারে ব্রাহ্মণ কন্যা বধূ হিসেবে এসছেন, তামিল কন্যা বধূ হিসেবে এসছেন, মুসলিম মেয়ে বধূ হিসেবে এসছেন, এমনকি আদিবাসীদের মেয়েও বধূ হিসেবে এসছেন একই পরিবার। এই যে মহামিলন, এটা কিন্তু আন্দামান যে আমাদের যে আকাঙ্ক্ষিত ভারত সেটাকে তারা, মুখ্যত সেই নিম্নবর্গের মানুষ, তারা সেই সমাজটা গঠন করার চেষ্টা করেছিলেন। যদিও তাদের সংস্কৃতি, তাদের ভাষা অসম্ভব ভাবে, আমি এরকম অভিজ্ঞতা আমার হয়েছে তাদের মুখ থেকেই শোনা যে তারা সেখানে যখন বিভিন্ন রকম প্রতিযোগিতা বা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, তারা যখন বাংলায় অনুষ্ঠান করছেন, একজন বিশিষ্ট নৃত্যশিল্পী যিনি চাকরি সূত্রে দেড় দু বছর আগে, অর্থাৎ 2001 সালের কথা বলছি, তিনি আন্দামানে গেছেন পপুলারে একটি অনুষ্ঠানে, একটি রবীন্দ্রসঙ্গীতের উপরে নৃত্য করেছেন, অসম্ভব হাততালি কুড়িয়েছেন। তিনি নিজে তার অভিজ্ঞতার কথা বলেছেন, নেমে আসার পরে একজন বাঙালি নাম তিনি, তিনি এসে আমাকে বললেন, ছি রবীন্দ্রসঙ্গীত কি দরকার? এইভাবে বাংলা সংস্কৃতি, বাংলা যে ভাষা, তারপরে একটা প্রবল চাপ সেখানে ছিল। এখনো আন্দামানে বাংলা ভাষা পড়ার সুযোগ প্রায় নেই, নিজেরা তারা তৈরি করেছিলেন এই মানুষেরা, এই শ্রেণীর মানুষেরা কোনো কোনো স্কুলে, আর সেখানে
দেবনাগরী ভাষায় বাংলা করতে হয়, অনেক কষ্ট করে। আরেকটা জায়গায় চলে যাই আমি, বিহারের কথাটা বলি, বিহারের অভিজ্ঞতা বলি। বিহারে অনেকগুলো জেলাতে পুনর্বাসন দেওয়া হয়েছিল, এর মধ্যে আপনারা ঠাকুরনগর আসলে কখনো কখনো দেখবেন যে চম্পারণ থেকে মতো ওদের দল আসে। তো এরকম একটা বাংলা ভাষী মঞ্চের সভাপতি ও বাংলা ভাষা মঞ্চের আহ্বানে পাটনাতে যেহেতু সব বাঙালিদের সেখানে পেয়ে যাব, এই জন্য আমি সেখানে উপস্থিত হয়ে আমি খুঁজছিলাম সেই পুনর্বাসন প্রাপ্ত সেই ক্যাম্পের মানুষেরা যারা আসবেন, যাদের আমি আমার বাংলার যে চোখ, বাংলার বধূদের দেখার যে চোখ, পরনে ঢাকাই শাড়ি কপালে শিবির আমি দেখতে পাবো, কিন্তু কাউকেই দেখতে পাই না। যাদের দেখছি যে মহিলারা তাদের সেই দেহাতি কায়দায় শাড়ি পরা, তাদের চলন বলন সবই সেই ভাবুন, তখনও 50 বছর বের হয়নি। সেই সময়টাতে তারা তাদের ভাষা প্রায় ভুলে গেছেন, তাদের যে কৃষ্টি সেটা ভুলেছেন, তাদের সংস্কৃতি প্রায় ভুলেছেন। এমনকি আমাকে অত্যন্ত বেদনার সঙ্গে তারা বলেছেন যে তারা যে ফসল ফলান তারা সেখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এটা প্রায় গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ঘুরলে এটা পাওয়া যায় যে বাঙালি উদ্বাস্তুরা তারা শুধু পুনর্বাসনের জমির ক্ষেত্রে না, অন্যান্য মানে বিপিএল কার্ড করার ক্ষেত্রে তারা পান না অনেক সময়। এখানে একটি বেদনাদায়ক কথা শুনেছিলাম যে তারা যে ফসল ফলান সেই ফসল যখন তারা বিক্রি করতে আসেন পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ ইত্যাদি অঞ্চলের মানুষেরা, তাদের এক প্রান্তে, হাটের এক প্রান্তে বসতে হয় এবং সব কেনাবেচার পরে তাদের কেনাবেচা করতে হয় এবং সেখানে তারা তাদের ফসল বাজার যে দাম সেই দামের থেকে 20% কমে তাদের বিক্রি করতে বাধ্য হতে হয়। এতে আমরা বুঝতে পারি যে কোন স্বপ্নের মধ্যে তারা আসবেন ভেবেছিলেন আর কোন কঠিন বাস্তবের মধ্যে তারা রয়েছেন। অনেক এরকম যদি আমরা তুলে ধরি বিভিন্ন রাজ্যের অভিজ্ঞতা, সেগুলো নির্মম অভিজ্ঞতা, এর মধ্যেই তারা লড়াই করেছেন। এর মধ্যে কর্ণাটকে, মহারাষ্ট্রে, ছত্তিশগড়ে তারা বাংলা ভাষাকে প্রাথমিক স্তরে পড়বার জন্য আন্দোলন করে সফল হয়েছেন এবং বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার স্বীকৃতি তারা আদায় করেছেন। এটা কিন্তু আমাদের ভদ্র শ্রেণীর বাঙালিরা করেননি, তারা কখনোই আন্দোলনে অংশগ্রহণ করেন। আবার আমরা জানি আসামের ঘটনা, আমি এখানে সেটা বলতে চাইনি, আপনারা সব জানেন যে সেখানে কি পরিস্থিতি। সেখানে বাংলা ভাষার পঠন পাঠনের অধিকার মাত্র 3টি জেলার মধ্যে সীমাবদ্ধ হয়ে থেকেছে। আবার আমরা যখন এই চেষ্টাটা করেছিলাম উড়িষ্যায়, তারা পড়তে চায়, তারা বাংলার অন্তত তারা জানেন যে হিন্দি এবং ইংরেজি এবং স্থানীয় ভাষা এটা তাদের জানতেই হবে। একই পরিবারের কোন আত্মীয় যিনি কর্ণাটকে আছেন তিনি কন্নড় জানেন, যিনি অন্ধ্রে আছেন তিনি তেলেগু জানেন, এরকম। অথচ কেউ প্রায় কোনো ভাষা সঠিকভাবে জানেন না। আমি আন্দামানে দেখেছিলাম একই পরিবারের একজন মানুষ, তিনি 4টি ভাষা জানেন, তামিল তেলেগু জানেন, হিন্দি জানেন, ইংরেজি জানেন, বাংলাও জানেন, 5টি ভাষা জানেন। সেখানে এই যে একটি প্রবণতা আমরা দেখলাম, আমাকে তারা বলেছিলেন যে আপনি কোনো বাঙালিকে আপনি দেখবেন না রাস্তায় যখন দুজন বাঙালির সঙ্গে দেখা হচ্ছে তারা বাংলায় কথা বলছে, তারা পরস্পর হিন্দিতে কথা বলে, কিন্তু দুজন তামিল দেখা হলে তামিল ভাষায় কথা বলে, তেলেগু ভাষী মানুষ তেলেগু ভাষায় কথা বলে, হিন্দি ভাষী মানুষ তো হিন্দি ভাষায় কথা বলে। এটা গোটা ভারতবর্ষেরই চিত্র। এরই সঙ্গে সঙ্গে আমরা দেখব যে এই যে মতুয়া ধর্ম আন্দোলন, শিক্ষা আন্দোলন, যেটা কথা আমরা প্রথম বলেছিলাম, তারা শুরু করেছিলেন এক জল জঙ্গল থেকে। সেই জল জঙ্গল যেখানে তারা স্কুল গড়েছিলেন সেই ট্র্যাডিশন, এই হচ্ছে ওরাকান্দি, প্রথম স্কুল গড়ে উঠছে এই যে জল জঙ্গল, সেখানে যে ভিটে
উঁচু করে এখানে গড়ে তোলা হচ্ছে। এই শিক্ষা আন্দোলনটাকে তারা কিন্তু ছেড়ে দেননি, অজস্র স্কুল তারা করেছে। পশ্চিমবঙ্গে অনেক তথ্য আমরা সংগ্রহ করেছি, অজস্র স্কুল কলেজ প্রতিষ্ঠার পিছনে তারা, এমনকি যেখানে যেখানে উদ্বাস্তুরা গেছে, সেটা আন্দামানে হোক, মহারাষ্ট্রে হোক, আমাদের আসামে হোক, সর্বত্র মতীয় সমাজের মানুষ যেখানে যেখানে পৌঁছেছেন, তারা স্কুল করেছেন, বিদ্যালয় করেছেন, কলেজ করেছেন। আবার আমি আগে বলতে গিয়ে বিজয় পাড়ির কথা বলেছিলাম, শেষ করি আরেকটা অভিজ্ঞতা দিয়ে, যে মতুয়ারা তারা তাদের যে উদার যে ধর্ম মত এবং দৃষ্টিভঙ্গি সেটা কিভাবে অন্যদের মধ্যে পৌঁছে দিয়েছেন তার একটি দৃষ্টান্ত। বেশ কয়েক বছর আগে একবার ঠাকুরনগর মেলায় সমীক্ষা করতে গিয়ে আমি দেখলাম যে বিহার থেকে 70-80 জনের একটি দল সেখানে উপস্থিত হয়েছে। তো আমি তাদের দলপতিকে খুঁজে বের করলাম, তিনি ভাঙা ভাঙা বাংলা শিখেছেন। তিনি বললেন, আমি বেশ কয়েক বছর এই ঠাকুরনগরে আসি, কারণ আগে দেখতাম মতুয়ারা দল বেঁধে এখানে আসে। আমার কৌতূহল হতো, আমি একবার বছর 3-4 বছর আগে একবার আমি তাদের সঙ্গে এখানে আসি, এবং এখানে এসে আমি অবাক হয়ে যাই। কেন অবাক হয়ে যান? কারণ এখানে এসে দেখলাম কোনো জাতপাত নেই, কোনো ভেদাভেদ নেই, পরস্পর পরস্পরকে আলিঙ্গন করছে, জড়িয়ে ধরছে, পরস্পর পরস্পরকে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। আমি একজন অস্পৃশ্য মানুষ, আমাকেও তারা প্রণাম করছে, আমাকেও তারা বুকে জড়িয়ে ধরছে। আমি যখন দেশে ফিরে এই কথা বললাম, তখন তারা অবাক হয়ে গেল। এরকম আশ্চর্য ঘটনা ভারতবর্ষে ঘটে? তখন প্রথম বছর তারা কয়েকজন আমার সঙ্গে এলেন, এবং পরবর্তীকালে এই যে দেখছেন এত বড় দল, এরকম দুটো দল আমরা এসেছি, তারা এখানে এসছেন। এই যে মহামিলন, মহামানবের সাগর তীরে দাঁড়াবার জন্য আমরা, যেখানে কোনো ভেদাভেদ নেই, যেখানে মানুষকে মানুষ হিসেবে মূল্য দেওয়া হয়, সবার উপরে মানুষত্ব, যেখানে তাদের মধ্যে এই যে মূল্যবোধ, এই যে দেশভাগের পরে মতুয়া সমাজ তারা যেমন অনেক যন্ত্রণার মধ্যে, অনেক কষ্টের মধ্যে নিজেদের শক্ত মাটিতে পা রাখার চেষ্টা করেছে, তাদের যে ঐক্যবদ্ধ সমাজ, সেই সমাজ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার পরেও তারা তাদের প্রতিনিধিত্ব হারিয়েছে। আপনারা দেখবেন যে আন্দামান হোক, আন্দামান অবশ্যই একটু বেশি, যার জন্য আন্দামানে বাঙালি এমপি আমরা কয়েকবার দেখতে পেরেছি, উড়িষ্যা হোক, উত্তরপ্রদেশ হোক, উত্তরাঞ্চল হোক, এমন ভাবে বিভক্ত করা হয়েছে তাদের যে তারা কখনো আর রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারবে না। একজন এমএলএ নির্বাচন করা, একজন এমপি নির্বাচন করা আর কখনো সম্ভব নয়। যে কথাটা আপনার জগন্নাথ মন্ডল পূর্বাণ্ডেই বলেছিলেন, দেশভাগের আগেই বলেছিলেন, এবং বড় জোর পঞ্চায়েতের সদস্য ছাড়া আর বেশি কিছু নির্বাচন করা যায় না। তবুও তারা যে কৃষিকে যে বিপ্লব ঘটিয়েছেন, অন্ধ্রপ্রদেশের সবুজ বিপ্লবের নায়ক কিন্তু বাঙালি কৃষকরা। আজকে সে কথা বলার অবকাশ নেই। পরবর্তীকালে দণ্ডকারণ্যেও যে ফসল ফলে উঠল, এবং মহারাষ্ট্রে, মহারাষ্ট্রে গড়চিরোলি, চন্দ্রপুরে ধান চাষ, বিদর্ভ অঞ্চলে ওই জমিতে ধান চাষ করা যায় এটা কেউ ভাবত না। আমরা নিজেরা গিয়ে সেই ধান চাষ দেখে এসেছি, অন্যেরা তাদের অনুপ্রাণিত হয়েছে। এইভাবে একদিকে কৃষি, আন্দামান তো অনেক সমৃদ্ধ এখন, আর একদিকে শিক্ষা, আর একদিকে এই উদার মানবতা বোধ, যে উদার মানবতা বোধের কারণে বিজয় পাড়ির মতন মানুষ, তিনি স্বধর্ম অর্থাৎ ব্রাহ্মণ্য ধর্ম ত্যাগ করে মতুয়া ধর্ম, মানুষতে নিষ্ঠা, সেই মত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তো একদিকে আমরা এই পরিসমাপ্তিতে কথা বলতে পারি যে দেশভাগের ফলে অসম্ভব ক্ষতি যেমন হয়েছে মতুয়া সমাজের, আজকে তারা পূর্ববঙ্গেও সংখ্যালঘু, এবং সেখানে এত বেশি পরিমাণে সেখান থেকে চলে এসছে যে সেখানে গিয়ে আমি এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছি, একটি মেয়ে কে এনে আমার সামনে বলা হয়েছিল এর জন্য একটি পাত্র, উপযুক্ত পাত্র এদেশে পাওয়া যাচ্ছে না, কারণ যারা উপযুক্ত একটি লেখাপড়ায় তারা মানে আগে পশ্চিমবঙ্গে চলে গেছে। ফলে এই যে মেয়েদের নিয়ে আমরা একটা বিরাট সংকটে পড়েছি, দেশভাগের এটাও কিন্তু একটা কি বলবো একটা চিত্র। এবং পূর্ববঙ্গে আজকে
যদি আপনি দেখেন পূর্ব বঙ্গ অর্থাৎ আজকে বাংলাদেশে, সেখানে তাদের অংশের প্রতিনিধিত্ব কখনো কখনো নেই, একেবারে শূন্য। সুতরাং দেশ ভাগের যে ট্র্যাজেডি আমি বলেছিলাম যে এখনো মাটির নিচে জেগে আছে কেউ, যার হৃদয়ের ক্ষত থেকে হাজার নদীর মুখ জেগে উঠে। এখনো যখন নতুন নাগরিকত্ব আইন হয় এখনো তাদের শঙ্কিত করে, এখনো তাদের যে পাট্টাগুলো দেওয়া হয়েছিল সে পাট্টাগুলোর মেয়াদ অনেক জায়গায় ফুরিয়ে গেছে, তাদেরকে উঠে যাওয়ার নোটিশ দেওয়া হচ্ছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে যে মতুয়া সমাজ তাদের ভেতরে এবং বাইরে খাদ্যাভাসে, তাদের আচারে ব্যবহারে নানান ধরনের পরিবর্তন ঘটে চলেছে। আমরা ভবিষ্যতেও যদি আমরা খেয়াল রাখি গোটা ভারতবর্ষে, তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো। আজকে অবশ্য 75 বছর পরে আজকেও যাদের বাঙালি হিসেবে চিহ্নিত করা যাচ্ছে, আমি জানি না 200 বছর পরে বা 100-150 বছর পরে তাদের আর বাঙালি হিসেবে অস্তিত্ব থাকবে কিনা দেশভাগের পরে। ফলে এই মানুষেরা তাদের আত্মপরিচিতি হারিয়ে ফেলবেন, অন্তত ফেলবার পথে, এ কথা না বললে সত্যের অপলাভ হবে। ধন্যবাদ, ইতিমধ্যে আমি অনেকটা সময় নিয়েছি আমার আলোচনা আমি এখানে শেষ করছি।